সিস্টার সিটি ডিপ্লোমেসি এবং বাংলাদেশ, চীনের কোনো দেশের উপর প্রভাব খাটানোর সিস্টেমটা খুবই মজার। চীনের অন্য দেশের প্রতি নীতিটা হলো, তোমাদের দেশে আমি টাকার বন্যা বইয়ে দিব, শুধু সার্বভৌমত্বের ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না। যার উদাহরণ শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই উপমহাদেশে আমেরিকা অনেক আগে থেকে প্রভাব বিস্তার করতে চাইত, এর জন্য তারা দেশ হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছিল। কিন্তু পাকিস্তানের চীন প্রীতি আমেরিকাকে বাধ্য করলো ভারতের দিকে ঝুঁকতে, আর চীনও তাদের সুযোগ বুঝে ভারত উপমহাদেশে তাদের প্রভাব বিস্তার শুরু করলো। সিস্টার সিটিতে চীনের ও বাংলাদেশের লাভ এবং আশঙ্কা। সিস্টার সিটি চীনের নতুন কোনো পরিকল্পনা নয়, 70টির বেশি দেশের 700 শহরের সাথে সংযুক্ত হবার যে বিআরআই পরিকল্পনা তার একটি অংশমাত্র। বিশ্বের অনেক দেশেই সিস্টার সিটি রয়েছে চীনের। সর্বপ্রথম সিস্টার সিটি চীন তৈরি করে সুইডেনে। সুইডেনের লিঙ্কোপিং, লেউলা, ভাস্ট্রাস শহরের সাথে চীনের গুয়াংজু, জিয়ান এবং জিনান শহরে সিস্টার সিটি তৈরি করে। পাশের দেশ ভারতে তাদের বেশ কয়েকটি সিস্টার সিটি রয়েছে। 2013 সালে দিল্লি বেজিং প্রথম সিস্টার করার চুক্তি করে। এছাড়াও চংকিং, চেন্নাই, হায়দ্রাবাদ, কিং জৌ, আওরঙ্গাবাদ, ডোংহুয়ান, কলকাতা, কুনমিং, এগুলো উল্লেখযোগ্য সিস্টার সিটি। সিস্টার সিটির মাধ্যমে চীন সাধারণত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের দিকে নজর দেয়। বাংলাদেশ ভৌগোলিক এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে দিনকে দিন, আর এই সময় চীনের সিস্টার সিটি পরিকল্পনা নিশ্চিতভাবে গুরুত্ব বহন করে। বাংলাদেশের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ 6টি শহরে চীনই পরিকল্পনার কথা জানিয়েছে। আশা করা যাচ্ছে এর মধ্যে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরও থাকবে। এই পরিকল্পনায় ওই এলাকায় অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো হবে। এবার আসা যাক আশঙ্কার কথায়। চীনের এই সিস্টার সিটির একটি ভয়াবহ দিক হচ্ছে প্রভাব বিস্তার করা। চেক প্রজাতন্ত্রের প্রাগুয়ে শহরের সাথে বেজিংয়ের সিস্টার সিটির সম্পর্ক ছিল 2016 সাল থেকে। কিন্তু ওয়ান চায়না পলিসি অর্থাৎ তাইওয়ানকে অস্বীকার করা না মেনেই প্রাগুয়ে এর মেয়র 2019 সালে তাইওয়ান ভ্রমণ করে। এরপর থেকে চীন বিভিন্নভাবে প্রভাব দেখানো শুরু করে, যার পরিপ্রেক্ষিতে চেক প্রজাতন্ত্র 2019 সালে এই সিস্টার সিটি চুক্তি বাতিল করে দেয়। সিস্টার সিটি হওয়ার পর থেকে ভারতে চীনের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। ভারতে চীনের সরাসরি বিনিয়োগ 6.2 বিলিয়ন ডলার শুধুমাত্র প্রযুক্তি খাতেই, আর অদৃশ্য বিনিয়োগ আছে 100 মিলিয়ন ডলারের। এই বিনিয়োগের ভালো দিক আছে, খারাপ দিকও রয়েছে। ভালো দিক দেশের উন্নতি হবে, আর খারাপ দিক হলো একটি নির্দিষ্ট দেশের উপর নির্ভরশীল থাকতে হবে। প্রাসঙ্গিক উদাহরণ, গত বছরে পেঁয়াজ আর এবছরে করোনার পর পোশাক শিল্পের কাঁচামাল আটকে যাওয়া। দেশে সবচেয়ে বিনিয়োগ করে বেশি চীন। কোনো কারণে যদি ভারতের মতো আমাদের সাথেও মনোমালিন্য হয়, সেক্ষেত্রে ঝামেলায় পড়তে হবে বাংলাদেশকে। যেমনটা রোহিঙ্গা ইস্যুতে, বাংলাদেশ সরাসরি চীনের বিপক্ষে কিছু বলতে পারে না, শুধুমাত্র অর্থনৈতিক বিনিয়োগ বন্ধ হবে এই ভয়ে। কোনো সন্দেহ নেই, এই সিস্টার সিটি হলে দেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে। আমেরিকা চীন বাণিজ্য যুদ্ধ শুরু হলে চীনের অনেক ইনভেস্টর ভিয়েতনামে কারখানা খুলেছেন, আর করোনার কারণে যে পরিমাণ বিধিনিষেধের মধ্যে চীন পড়তে যাচ্ছে, তাতে তারা চাইবে বিদেশে কারখানা খুলতে। এর সাথে চীন থেকে বেরিয়ে যাওয়া বিভিন্ন কোম্পানির কিছু অংশ বাংলাদেশে আসতে পারে। আর সিস্টার সিটি উছিলায় যদি রাজনৈতিক প্রভাব খাটানো শুরু হয়, সেক্ষেত্রে এক পরিকল্পনা গলার কাটা হয়ে যাবে। মনে রাখতে হবে, চীন ভারত দুই দেশই একে অপরের সাথে বৈরী সম্পর্ক থাকলেও দুই দেশই আমাদের বন্ধু রাষ্ট্র। পরিশেষে সিস্টার সিটি পরিকল্পনার মাধ্যমে চীন কোনো দেশের সাথে আরও গভীর সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। ভালোবাসাটা লিমিটে রেখে চলতে হবে, অতিরিক্ত ভালোবাসায় যেন শ্রীলঙ্কা, পাকিস্তান ও মিয়ানমারের কাতারে বাংলাদেশ না আসে। যদি বিচক্ষণ কূটনীতিতে এই বিষয়টিকে ম্যানেজ করা যায়, তাহলে এটা একটা মাস্টার ক্লাস কাজ হতে পারে।